নমস্কার লাইফ টাইম আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনার বাড়িতে যদি এসি লাগানো থাকে সেই এসির পাওয়ার কনজামশন কীভাবে কম করবেন কতগুলি ঘরোয়া টিপস আপনি যদি মেনটেন করে চলেন তাহলে আপনার এসির কনজামশনটিকে সঙ্গে সঙ্গে ইলেকট্রিসিটি বিলটিকে অনেকটি কমিয়ে নিতে পারবেন আপনার যে ঘরে এসি রয়েছে সেই ঘরে যদি ফ্রিজ থাকে তাহলে ফ্রিজের ভিতরটি যদিও প্রচণ্ড ঠান্ডা হয় বাইরের ওয়ালটি কিন্তু বেশ গরম হয় এই গরমটিকে কিন্তু এসিকে ঠান্ডা করতে হয় এবং তার জন্য আপনার এসির কনজামশনটিকে অনেকটি বাড়িয়ে দেয় সেজন্য জন্য যে ঘরে এসি রয়েছে সেই ঘরে যদি ফ্রিজ থাকে আজকেই সরিয়ে ফেলুন এবং দেখে নিন কনজামশান কতটি কমে যাচ্ছে আমাদের ফ্ল্যাটে জায়গা কম থাকার জন্য অনেক সময় আমরা মাইক্রোওয়েভ ইন্ডাকশন হিটার অথবা টোস্টার এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলি কুকিং ইনস্ট্রুমেন্টগুলিকে আমরা অনেক সময় যে ঘরে এসি রয়েছে সেই ঘরে রেখে থাকি তো হিট উৎপাদন যে ইনস্ট্রুমেন্টগুলি রয়েছে সেগুলিকে কোনোভাবেই এসি চলা ঘরে রাখা যাবে না কেন কি মাইক্রোওয়েভ বা এই ধরনের ইনস্ট্রুমেন্ট থেকে যে হিটটি বেরোচ্ছে সেই হিটটি আপনার খাবারটিকে গরম করার সাথে সাথে আপনার রুমটিকেও কিন্তু গরম করে ফেলছে সেই গরমটিকে এসি সেন্স করছে এবং আপনার এসির কনজামসিটিকে বাড়িয়ে দিচ্ছে সুতরাং এই ধরনের মাইক্রোওয়েভ ইন্ডাকশন হিটার বা টোস্টার সেগুলি যদি আপনি এসি রুমে রেখে কাজ করে থাকেন তাহলে আজকেই সেগুলিকে সরিয়ে ফেলুন এসি রুমে এই ধরনের হিট উৎপাদনকারী কোনো বস্তুই রাখা চলবে না তাহলে কিন্তু এসির কনজামশনটি অনেকটি কমিয়ে দিতে পারে আমরা জানি হিট এক জায়গা থেকে আরেক জায়গায় আসে পরিবহন পরিচালন এবং বিকিরণ এই তিনটে পদ্ধতিতে আমরা জানলার কাঁচটিকে যখন বন্ধ করে দিই তখন পরিবহন এবং পরিচালন পদ্ধতিটিকে বন্ধ করতে পারলেও বিকিরণ পদ্ধতিতে হিট কিন্তু বাইরে থেকে আমাদের ঘরে চলে আসে সেই বিকিরণ পদ্ধতিটিকে বন্ধ করার জন্য আপনাকে অবশ্যই একটা মোটা পর্দা কাঁচ লাগানোর সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিতে হবে তাহলে বাইরের হিটটি কিন্তু ভিতরে আসতে পারবে না আপনার ঘরটিকে যে ঠান্ডা করলো এসি সেই ঠান্ডাটা কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারবে না আপনার এসির কনজামশনটিকেও তাহলে অনেকটি কম করে দেবে আপনি যদি ঘরের মধ্যে একটি মোটা পর্দা কাঁচের জানলায় এবং দরজার মধ্যে লাগিয়ে দেন এসি যে ঘরে রয়েছে সেই ঘরে যদি ডাইরেক্ট সানলাইট এসে পড়ে সেই সানলাইটটিকে আপনাকে যতদূর সম্ভব প্রোটেকশন দিতে হবে ওটা পর্দা দিয়ে সানলাইটটিকে প্রতিহত করুন কেন কি সানলাইটের সঙ্গে সঙ্গে হিটও আপনার ঘরে চলে আসবে আপনার এসির কনজামশন অনেকটি বাড়িয়ে দেবে জায়গা কম থাকার জন্য আমরা অনেক সময়ই বেশ কিছু ঠাকুরকে আমাদের এসির ঘরে প্রতিস্থাপিত করি এবং সেখানে আমরা প্রদীপ জ্বালাই ধুনাদি এসি যে ঘরে থাকে সেই ঘরে কিন্তু কোনো সময় প্রদীপ জ্বালানো উচিত নয় কেন কি প্রদীপ থেকে যে হিট তৈরি হচ্ছে সেই হিটটি কিন্তু এসি সেন্স করছে এবং এসির কনজামশনটিকে বাড়িয়ে দিচ্ছে এছাড়াও এসির মধ্যে এয়ারটিকে সেই ঘরের এয়ারটিকেই সার্কুলেট করে বাইরে থেকে হাওয়া কিন্তু ভিতরে আসতে পারে না প্রদীপ জ্বালালে অথবা ধূপ দিলে সেখানকার অক্সিজেনের লেভেল কমতে থাকে এসির পরিবেশটি কিন্তু নষ্ট করে ফেলে সেই জন্য এসি যে ঘরে থাকে সেই ঘরে কোনো সময়ই প্রদীপ জ্বালিয়ে রাখা একদম উচিত নয় অথবা মোমবাতি ক্যান্ডেল অথবা কোনো ক্রোসিন ল্যাম্প একদমই ব্যবহার করা উচিত নয় এসি চলা ঘরের মধ্যে এই সমস্ত টিপসগুলিকে আপনার মেনে চলা উচিত এই ধরনের টিপসগুলি যদি আপনি মেনে চলেন আপনার এসির কনজামশনটিকে কিন্তু অনেকটি কমিয়ে দেবে এখন দেখে নেব এসি চালানোর জন্য আর কী কী টিপস মেনে চলা উচিত যাতে করে আপনার এসির কনজামশানটিকে আরও অনেকটি কমিয়ে নিতে পারে ছোটোবেলায় দেখেছিলাম এটির দশকে যখন এসি সঠিকভাবে আসেনি তখন আমরা দেখতাম বিভিন্ন ধরনের ব্যাঙ্কে এবং অফিসে জানলায় খসখস ঝোলানো থাকতো এবং সেখানে জল দিয়ে ভেজানো থাকতো আপনার রুমে যদি কোনো জলীয় বস্তু থাকে তাহলে কিন্তু এসির কনজামশনটিকে অনেকটি কমিয়ে দেবে সেক্ষেত্রে আপনি যে পর্দা লাগাচ্ছেন সেই পর্দাটিকে হালকা করে ভিজিয়ে দিতে পারেন আমরা জানি জল যখন বাষ্পে পরিণত হয় তখন লিন তাপ প্রচুরভাবে সংগ্রহ করে এবং সেই হিটটি কিন্তু আপনার রুম থেকে সংগ্রহ করবে এক গ্রাম জল বাস্তব পরিণত হবার জন্য পাঁচশো ছিয়াত্তর ক্যালোরি তাপ শোষণ করে নেয় সেই তাপটি কিন্তু আপনার রুম থেকে শোষণ করবে সুতরাং জলজ বস্তু যদি আপনার রুমে থাকে আপনার এসি চালানোর রুমে থাকে তাহলে আপনার এসি কনজামশান অনেকটি কমিয়ে দেবে যে ঘরে এসি রয়েছে সেই ঘরে অ্যাকোয়ারিয়াম রাখতে পারেন অ্যাকোয়ারিয়াম থেকে যে জল এভাবে হবে সেক্ষেত্রেও আপনার ঘরের টেম্পারেচার অনেকটি কমিয়ে দেবে এছাড়াও আপনি আপনার রুমে বিভিন্ন ধরনের প্ল্যান্টস রাখতে পারেন সেক্ষেত্রেও আপনার এসি কনজামশন কিন্তু অনেকটি কম করে দিতে পারে এসির পাওয়ার কনজামশন করা সব থেকে ইম্পর্টেন্ট টিপসটি আমি এখন আপনাদের বলবো আপনার পারিপার্শ্বিক টেম্পারেচার যদি আটত্রিশ বা চল্লিশ ডিগ্রি হয়ে থাকে এবং আপনি আর এসির টেম্পারেচারটিকে যদি আঠারো ডিগ্রিতে সেট করেন তখন আটত্রিশ থেকে আঠারো মতলব কুড়ি ডিগ্রি টেম্পারেচার আপনাকে কমাতে হবে ততক্ষণ পর্যন্ত আপনার এসিটি কিন্তু ফুল ক্যাপাসিটিতে রান করবে ইনভার্টার এসির ক্ষেত্রে দেখা যাবে আটত্রিশ থেকে যখন সেটির পঁচিশ ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার আসবে তখন সেটির ক্যাপাসিটি কমাবে এবং তখন সেটি এইট্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করে আপনার রুমের টেম্পারেচারটিকে আঠারো ডিগ্রিতে নিয়ে আসবে এই আঠারো ডিগ্রি আনা পর্যন্ত কিন্তু আপনার যে পাওয়ার কনজামশান অনেকটি বেশি হবে আপনি সেই টেম্পারেচারটিকে যদি পঁচিশ ডিগ্রিতে সেট করেন তাহলে আটত্রিশ থেকে পঁচিশ মাত্র তেরো ডিগ্রি টেম্পারেচার কমাবে তেরো ডিগ্রি টেম্পারেচার কমানোর জন্য আপনার এসির যে কম্প্রেশার সেটিকে অনেক কম সময় ধরে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে রান করতে হবে এক্ষেত্রেও দেখা যাবে যখনই আপনার রুমের টেম্পারেচার ছাব্বিশ সাতাশ ডিগ্রি হয়ে যাবে আপনার টেম্পারেচার যদি পঁচিশ ডিগ্রিতে সেট করা থাকে তখন ইনভার্টার এসির কম্প্রেসারের পাওয়ার কিন্তু অনেকটা কমিয়ে দেবে হানড্রেড পার্সেন্টের জায়গায় তখন এইট্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে রান করাবে এবং যখনই পঁচিশ ডিগ্রি টেম্পারেচার আপনার রুমের হয়ে যাবে তখন ইনভার্টার এসির ক্যাপাসিটি কিন্তু থার্টি বা ফর্টি পারসেন্ট মোড়ে চলে আসবে এবং আপনার কনজামশান অনেকটি কমিয়ে দেবে আপনার রুমের আরামদায়কতা কিন্তু আঠারো ডিগ্রি বা পঁচিশ ডিগ্রির মধ্যে খুব বেশি ডিফারেন্স হবে না কেন কি এসি শুধু আপনার রুমের টেম্পারেচারটিকে কমাচ্ছে না আপনার রুমের হিউমিডিটিকে অনেকটি কমিয়ে দিচ্ছে হিউমিডিটি কম থাকার জন্য আপনার আরামদায়কতার কোনো ডিফারেন্স হবে না আপনি সেখানে টেম্পারেচার পঁচিশ ডিগ্রি করে রাখুন বা কুড়ি ডিগ্রি করে রাখুন বা আঠারো ডিগ্রি করে রাখুন কেন কি আমরা জানি আমাদের বডি টেম্পারেচার সাধারণভাবে আটত্রিশ অনেক চল্লিশ ডিগ্রির কাছাকাছি হয়ে থাকে সেখান থেকে আপনার পারিপার্শ্বিক টেম্পারেচার যদি দশ থেকে বারো ডিগ্রি কম হয়ে যায় আপনি খুব আরামদায়কতা অনুভব করবেন মানে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি টেম্পারেচার আপনার রুমের যদি করা থাকে আপনি কিন্তু সমান আরামদায়কতা অনুভব করবেন আপনি কম খরচে এসিটিকেও চালাতে পারবেন এছাড়াও আপনার বাড়িতে যদি দুটি এসি লাগানো থাকে কোনো সময় দুটি এসিকে একসঙ্গে অন করবেন না তাহলে কিন্তু হিউজ পাওয়ার কনজামশন আপনার সিস্টেম থেকে টেনে নেবে সেক্ষেত্রে একটা এসি অন করার মিনিমাম পনেরো কুড়ি মিনিট পর আরেকটি এসি অন করুন তাহলেও কিন্তু আপনার এসি পাওয়ার কনজামশন অনেকটি কমে যাবে এছাড়াও আপনার বাইরের টেম্পারেচার যখন আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি দিনের বেলায় রয়েছে সেই সময়ে আপনি যদি হট করে রুমে গিয়ে চিলকুল করার জন্য এসিটিকে ষোলো ডিগ্রিতে সেট করে দেন আপনার এসির কনজামশান কিন্তু অনেকটি বাড়িয়ে দেবে সেক্ষেত্রে আপনি প্রথমে সেটিকে সাতাশ ডিগ্রিতে সেট করুন তারপর আস্তে আস্তে পঁচিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রিতে নিয়ে আসুন আপনার এসির কনজামশন অনেক কম হবে আপনি খুব আরামসে কম ইলেকট্রিসিটি বিলে এসির মজাটি এখন আমি আপনাদেরকে এমন একটি টিপসের কথা বলবো যার সাহায্যে এই প্রচণ্ড দাবদাহে আপনার রুমটিকে খুব কম বিদ্যুৎ খরচে চিলকুল করে নিতে পারবেন তার জন্য প্রথমেই পর্দাগুলিকে ভুজিয়ে নিন পর্দাগুলিকে ভেজানোর পরে জানলা এবং দরজাগুলিকে বন্ধ করে দিন তারপর এসিটিকে অন করে দিন দেখুন আপনার ঘরটি কয়েক মুহূর্তের মধ্যে একদম চিলকুল হিমালয় হয়ে যাবে এক্ষেত্রে এসিটিকে আপনার ঘরের টেম্পারেচারটিকে কমাতে হচ্ছে না টেম্পারেচারটিকে কমিয়ে দেবে ঘরের ভিজে পর্দাগুলি পর্দাগুলি যখনই শুকাবে তখনই কিন্তু একটি হিউজ অ্যামাউন্টের লিনতাপ আপনার রুম থেকে সংগ্রহ করবে এক গ্রাম জল বাসে পরিণত হওয়ার জন্য পাঁচশো ছিয়াত্তর ক্যালোরি করে লিনতাপ সংগ্রহ করবে এবং আপনার ঘরটিকে চিলকুল করে দেবে আপনার ভিজে পর্দাগুলি এসিটি সেফ আপনার ঘরের ময়েশ্চারটিকে কন্ট্রোল করবে এবং এসি আপনার ঘরের মধ্যে যে ম্যাক্সিমাম হিউমিডিটি চলে আসবে সেই হিউমিডিটিকে কন্ট্রোল করে দেবে তার মানে এসি কিন্তু আপনার ঘরকে ঠান্ডা করবে না আপনার ঘরকে ঠান্ডা করবে ভিজে পর্দাগুলি এবং তার ফলে প্রাকৃতিক উপায়েই আপনার ঘরটি ঠান্ডা হয়ে যাবে এসি স্রেপ আপনার ঘরের হিউমিডিটি কন্ট্রোল করে দেবে বিজেপট্টা থেকে যে জলীয় বাষ্প আপনার ঘরে আসবে সেই জলীয় বাষ্পটিকে এসি টেনে নেবে এবং আপনার ঘরের ময়েশ্চারটিকে কন্ট্রোল করবে হিউমিডিটিও কমে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার ঘরটি একটি চরম পরিবেশ নিয়ে চলে আসবে একটি ঠান্ডা চিলকুল ঘর দুপুরের গরমের মধ্যেও আপনি পেয়ে যেতে পারবেন টিপসটি আপনি একবার ফলো করে দেখতে পারেন তবে এটি রাত্রের দিকে কোনোভাবেই করা উচিত নয় কেন কি রাত্রিবেলায় নর্মাল ওয়েদারের কন্ডিশনের জন্য হিউমিডিটি এমনিতেই বেশি থাকে তখন ভিজে জামাকাপড় রাত্রিবেলায় ঘরে রাখা উচিত নয় এটি আপনি স্রেফ দিনের বেলাতে দুপুরে যখন প্রচণ্ড তাপপ্রবাহ চলবে তখন একবার করে দেখুন আপনি কত কম বিদ্যুৎ খরচে আপনার ঘরটিকে কয়েক মুহূর্তের মধ্যে চিলকুল করে নিতে পারবেন সেটি একবার দেখুন এছাড়াও এসির পাওয়ার কনজামশান কম করার জন্য আপনার এসির ইনডোর ফিল্টারটিকে সঠিক টাইমে ক্লিন করতে হবে এসি থেকে যে এয়ারটি আপনার রুমে আসছে সেটি যদি মনে হয় যে আপনার সঠিক স্পিড আসছে না তাহলে অবশ্যই আপনাকে এসির ফিল্টারটিকে ক্লিন করে নিতে হবে এবং এসির যে আউটডোর ইউনিট থাকে সেই আউটডোর ইউনিটে লক্ষ্য রাখতে হবে আউটডোর ইউনিট থেকে যে এয়ারটি বাইরের দিকে যাচ্ছে সেখানে যেন কোনো অবস্ট্রাকশন না থাকে এবং সেটিকেও মাঝে মাঝে সঠিকভাবে পরিষ্কার করতে হবে এবং আউটডোর ইউনিটটিতে যেন খুব ভালোভাবে এয়ার চলাচল করতে পারে তার কারণ আউটডোর ইউনিটটি যখন ঠান্ডা হবে তারপরেই কিন্তু আপনার ইনডোর ইউনিটটিকে ঠান্ডা করবে আউটডোর ইউনিটটি ঠান্ডা হতে কোনো রকম অবস্ট্রাকশন এলে আপনার এসির পাওয়ার কনজামশন কিন্তু বেড়ে যাবে সেই জন্য চেষ্টা করুন আউটডোর ইউনিটটিকে সম্ভব বললে ছায়াতে রাখতে আউটডোর ইউনিটটি যদি ছায়াতে থাকে আপনার এসির পাওয়ার কনজামশন অটোমেটিক্যালি বেশ কিছুটা কমে যাবে আসলে পর্যন্ত টাটা গুড বাই বন্দে মাতরাম